ক্লাস নাইনের থার্ড সামেটিভ ইভ্যালুয়েশান লাইফ সায়েন্স কোশ্চেন পেপার এই ভিডিওতে তোমাদের দুই সেট কোশ্চেন দেওয়া হবে যে দুটো কোশ্চেন ভিন্ন স্কুলে পরীক্ষা হয়েছিল এবং তোমাদের জন্য উত্তর সহ আলোচনা হচ্ছে দেখতে থাকো এখানে দেখো একের দাগে বলেছে সঠিক উত্তর নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করে লেখো এখানে কোশ্চেন প্যাটার্নটা দেখতে পাচ্ছো যেমন ঠিক একই রকমভাবে তোমাদের স্কুলে ফাইনাল এক্সামের কোশ্চেন কিন্তু এরকমই হবে অর্থাৎ একের দাগে তোমাদের এমসি কিউ থাকবে এবং এখানে এই এমসি গুলো দেখো সঠিক উত্তর কালি দিয়ে চিহ্নিত করে দেওয়া হয়েছে লাল কালি দিয়ে তো এগুলো তোমরা একটু দেখে নাও আমি প্রত্যেকটা প্রশ্ন আর পড়ে আলোচনা করছি না অনেক সময় লাগবে এখানে এই ভিডিওতে যে দুই সেট কোশ্চেন দেওয়া হচ্ছে এই দুই সেট কোশ্চেনের দেখবে যে বড় প্রশ্নগুলো দুই নাম্বার এবং তিন ও পাঁচ নাম্বারের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ খুব ভালো করে প্রস্তুতি নেবে শেষ মুহূর্তের জন্য তো এই শর্ট কোশ্চেনগুলো একটু দেখে রাখো দুইয়ের দাগে তোমাদের শূন্যস্থান আছে জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করে লুই আর লিনিয়াস প্রবর্তিত হায় ক্যাটাগরির সংখ্যা সাত দেহের সর্ববৃহৎ লসিকা গ্রন্থি হল প্লিহা নিউরনের বা নিউরনের কোষ ড্যাস অংশ দেখা যায় নিউরোলমা এরপর বলেছে মানবদেহে মুখবিপরে অবস্থিত পৌষ্টিক গ্রন্থি লালা গ্রন্থি মাইক বলা হয়েছে মাইকোরাইজা বিশেষ এক ধরনের ড্যাশ এটা ছত্রাক অ্যামিবা হলো ড্যাশ রাজ্যভুক্ত প্রতিষ্ঠা এবার সত্য মিথ্যাগুলো একটু দেখে নেবে তোমরা পরে এখানে চারের দিকে দেখো সঠিক পরিচয় জানতে বলা হয়েছে দেখতে থাকো কস্তম্ভ ছয়ের দিকে প্রশ্ন দু এক কথায় উত্তর দিতে বলেছে সাতের দাগে দেখো যেসব প্রশ্নগুলো আছে উত্তর দিলে দুই নম্বর করে পাবে এবং এই প্রশ্নগুলোকে অবশ্যই ভালো করে প্রস্তুতি নেবে এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষাতে এসে থাকে এখানে দেখো তোমাদের আর্টের দাগে পাঁচ নম্বরের প্রশ্ন আছে আর মনে রাখবে তোমাদের কিন্তু জীবন জীবনবিজ্ঞান ফাইনাল যে পরীক্ষা হবে এই ফাইনাল পরীক্ষাতে কিন্তু অবশ্যই চিত্র অঙ্কন করতে দেবে তো এর জন্য তোমরা চিত্র দেখো নেফ্রন করবে রেচন করবে আর তন্ত্র করবে সেই সঙ্গে হৃদপেন্ডের লম্ব ছেদ মোটামুটি এই তিন থেকে চারটে যদি তোমরা চিত্র প্র্যাকটিস করো অবশ্যই একটা কমন পেয়ে যাবে যার জন্য পাঁচ নাম্বার এবং চিত্রগুলো প্র্যাকটিস করার পর ওখানে যে চিহ্নিত অংশগুলো থাকবে চিহ্নিতগুলো প্র্যাকটিস করে নেবে কারণ চিহ্নিত করতে হবে তোমাদেরকে দেখো এখানে আদর্শ নেফ্রন এবং মানব হৃদপিণ্ডের লম্বচ্ছেদ এই যে দুটো চিত্র এসেছিলো তো এই দুটো চিত্র খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদেরও স্কুলে পরীক্ষাতে থাকবে অবশ্যই চিত্রগুলো প্র্যাকটিস করো আদর্শ নেফ্রন হৃদপিণ্ড এবং পৌষ্টিকতন্ত্র আর থাকছে রেচনতন্ত্র এই চারটে যদি তোমরা চিত্র করো অবশ্যই একটা কমন পেয়ে যাবে এবার দেখো দুই নম্বর স্কুলের প্রশ্নপত্রটা এখানে ক বিভাগে তোমাদের যে এমসিকিউ টাইপের প্রশ্ন আছে দেখতে পাচ্ছ পনেরোটা প্রশ্ন আছে তো এখানে উত্তরগুলো দেওয়া হয়েছে কালি দিয়ে চিহ্নিত করে देखते थको দুইয়ের দিকে দেখো একটি বা একটি বাকে উত্তর দিতে হবে এগুলো উত্তর দিলে এক নম্বর করে পাবে শূন্য একটু দেখে নেবে টেক্সট বুক পড়ো সেই সাথে হচ্ছে তোমাদের সহায়িকা আছে সহায়কা ফলো করো বিশেষ করে প্রশ্নপত্র দুটো থেকে বড় প্রশ্নগুলোকে একটু ভালো করে দেখে নেবে তোমরা যারা ভিডিওটা দেখছো দেখো এই ধরনের প্রশ্নপত্র আরও একটা স্কুলের প্রশ্নপত্র দেওয়া হয়েছে যার লিঙ্ক তোমাদের সুবিধার্থী ভিডিও ডেক্সিস দেওয়া থাকবে দেখে নিতে পারো কস্তম্ভ এবং ক্ষতম্ভের দেখো এখানে অ্যান্সারটা দেওয়া হয়েছে এবার তোমরা গ বিভাগে দেখো গ বিভাগে যে প্রশ্নগুলো আছে উত্তর দিলে দুই নাম্বার করে থাকছে জৈবনিক প্রক্রিয়া প্রোটিনের দুটি ভূমিকা ভিটামিন সি এর রাসায়নিক নাম এবং অভাবজনিত ফল তোমাদের যে ভিটামিন পর্বটা আছে ভিটামিন সি ই কে এই যে ভিটামিন বি কমপ্লেক্স বি টুয়েলভ এগুলোর অভাবজনিত ফল এবং সেই সঙ্গে রাসায়নিক নাম এবং উৎসগুলো করে রাখবে উদ্ভিজ্জ উৎস এবং প্রাণীজ উৎস উপচিতি অপচিতি বিভাগের মধ্যে পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ দ্বিপদ নামকরণ আগের প্রশ্ন সেটটাতেও দেখেছ দ্বিপদ নামকরণ বলতে কী বোঝো জীবাণুনাশক কাকে বলে বায়োনিক্স এবং সাইবার নেটিক্স কি এবং ক্রফোফ্যাগি বলতে কী বোঝো খাদ্য শৃঙ্খল কাকে বলে এই যে ক্রফোফ্যাগি এবং খাদ্য শৃঙ্খল এগুলো খুব গুরুত্বপূর্ণ মানবদেহি ক্যালসিয়ামের দুটি ভূমিকা এই ক্যালসিয়ামের পাশাপাশি অন্যান্য যে খনিজ মৌলগুলো আছে সেগুলোরও ভূমিকা একটু করে রাখবে উপাখ্যার কী খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সেই সঙ্গে উদাহরণ চেয়েছে শক্তির অপচয় রোধের জন্য দুটি ব্যবস্থা উল্লেখ করতে বলেছে ব্রাফাইটা উদ্ভিদ গোষ্ঠীর একটি প্রধান বৈশিষ্ট্য এবং একটি উদাহরণ চেয়েছে বৈজ্ঞানিক নাম সহ মাটির উর্বরতা বৃদ্ধিতে সায়নো ব্যাকটেরিয়া বা নীলাব সবুজ শৈবালের ভূমিকা এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন বিয়োজক ও রূপান্তরকের মধ্যে এর মধ্যে প্রভেদ কি ম্যালেরিয়া রোগের জন্য দায়ী পরজীবী কোনটি এই রোগের সংক্রামক জৈব বাহক কে প্লাসমোডি প্লাসমোডেস মাটা বলতে কি বোঝো এর সাথে পরবর্তী যে প্রশ্নটা আছে দেখতে পাচ্ছ অ্যাথেরোসক্লেরোসিস রোগের কারণ কি একটু ভালো করে তোমাদের পড়তে হবে এই ধরনের দুই নাম্বারের প্রশ্নগুলো খুব প্রস্তুতি নিতে হবে এরপর দেখো পাঁচ নাম্বারের প্রশ্ন এখানেও দেখবে তোমাদের এই বিভাগে চিত্র অঙ্কন করতে দিয়েছে এবং তোমাদের স্কুলে পরীক্ষাতে অবশ্যই চিত্র থাকবে সেটা তোমাদের বলে দেওয়া হয়েছে দেখো গুপ্ত বিজু ব্যক্তবীজ উদ্ভিদের পার্থক্য সেই সঙ্গে আছে অ্যানিলিটা পরবেদ প্রাণীর দুটি সাধারণ বৈশিষ্ট্য অথবাদি বলেছে রেপিটেলিয়াস শ্রেণীভুক্ত প্রাণীদের তিনটি বৈশিষ্ট্য সেই সঙ্গে পেস্ট নিয়ন্ত্রণে জীববিজ্ঞানের ভূমিকা বুঝিয়ে দাও পোকারিটি টু এগারোটি কোর্সের পাঁচটি পার্থক্য এই পার্থক্যটা খুব গুরুত্বপূর্ণ এর অথবাদি বলেছে মানবদেব প্লিহার অবস্থান ভূমিকা ঐচ্ছিক পেস্টের দুটি বৈশিষ্ট্য এগারোটি পোকারিটি কোর্সের পার্থক্যটা অবশ্যই করে নেবে এবং উপরে যে গুপ্ত বিজু এবং ব্যক্তি আয়ত্ত বীজ উদ্ভিদের পার্থক্য এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন সবল শোষণ অবাল শোষণের পার্থক্য এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রসের উৎসদ বলতে কি বোঝো অবশ্যই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এরপর দেখো শর্করা পরিপাকে উৎসেচকের ভূমিকা এই উৎসেচকের ভূমিকাটা শুধু এভাবে বলতে পারে উৎসেচকের ভূমিকা লেখো খুব গুরুত্বপূর্ণ এবং সুষম পথ্য বলতে কি বোঝো এটা বলতে পারে সুষম খাদ্য বলতে কি বোঝো এবং সেই সঙ্গে উদাহরণও চেয়ে থাকে ডিপথেরিয়া রোগের উপসর্গ সংক্রামক পদ্ধতি উল্লেখ করে ধৌতকরণের গুরুত্ব এই ধৌতকরণের গুরুত্বটাও খুব গুরুত্বপূর্ণ ডায়রিয়া রোগের উপসর্গ সংক্রামক পদ্ধতি উল্লেখ করো সহজাত অর্জিত এবং মধ্যে পার্থক্য লেখ এরপর বলেছি সম্পদের স্থিতিশীলতা ব্যবহার করতে ব্যবহার ও স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো অরণ্যের বহুমুখী উপযোগিতা লিপিবদ্ধ করো বাস্তুতান্ত্রিক পিরামিড নেবা এর সম্বন্ধে ব্যাখ্যা করতে বলেছে এবং উদাহরণ সহ ব্রিটিশ স্তরের প্রতিযোগিতা বিষয়টা উল্লেখ করতে বলছে এখানেও দেখো আদর্শ নেফ্রন আছে এবং পরিচ্ছন্ন হৃদপিণ্ড হৃৎপিণ্ড এবং আদর্শ নেফ্রন এই দুটো চিত্র আছে এখানে তো তোমরা অবশ্যই ভালো করে আদর্শ নেফ্রনের চিত্র এবং রেচনতন্ত্রের চিত্র এবং হৃদপিণ্ড এবং পৌষ্টিতন্ত্র এই চারটিকে ভালো করে করে নাও অবশ্যই পাঁচ নম্বরের একটা প্রশ্ন কমন পেয়ে যাবে